হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে তোমরা মোবাইল দিয়ে খুব সহজে প্রফেশনাল থাম্বনেল বানাবে। একটা ভিডিওকে ভাইরাল করার জন্য থাম্বনেলই হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমাদের ভিডিওতে কোয়ালিটি এবং কন্টেন্ট যতই ভালো হোক না কেন, থাম্বনেল না ভালো হলে ভিডিওতে কেউ ক্লিকই করবে না। তাই প্রফেশনাল থাম্বনেল কিভাবে বানায় চলো সেটাই দেখাই। প্রথমে আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেব, তারপর নিউ টেক্সটটাকে ডিলিট করে নেব, তারপর এই থ্রি ডটে ক্লিক করব, তারপর এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করব, তারপর এখান থেকে কাস্টমে ক্লিক করব, তারপর এটাকে ইউটিউব থাম্বনেল করে নেব, তারপর এটাকে ওকে করে দেব। তো দেখতেই পাচ্ছ আমাদের ইউটিউব থাম্বনেল রেশিওতে চলে এসেছে। এবার আমরা এর কালারটাকে চেঞ্জ করব, সেখানে এখানে ক্লিক করব, তারপর এই কালারে ক্লিক করব, তারপর গ্রেডিয়েন্ট করাই আছে দেখতে পাচ্ছ। এবার আমরা এটাকে একটু স্ক্রল করে নেব, তারপর প্লাস আইকনে ক্লিক করব, তারপর এটাকে এদিকে নিয়ে চলে আসব, এটাকে একটু ওপরের দিকে তুলে দেব, তারপর রাউন্ড সিম্বলের নিচে ছোট্ট বক্সে ক্লিক করব, তারপর এখানে কালারে ক্লিক করব, তারপর এর কালারটাকে চেঞ্জ করে নেব। তো আমি একটু ডিপ আকাশি রাখছি, তারপর এটা একটু বাড়িয়ে নেব, তারপর ওকে করে দেব। তো এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। সেমভাবে এই দিকেও ওইভাবে কালারটা চেঞ্জ করে নেব, তারপর এদিকে ব্ল্যাক করে দেবো, এটা ব্ল্যাক করে দেবো কারণ আমি এদিকে ব্ল্যাক রাখছি, তারপর ওকে করে দেব। তারপর এটাকে একটু ওপরে তুলে দেখে নেব, তোমরা দেখে নেবে কতটা মিক্স আপ করলে দেখতে ভালো লাগে সেই তুলনায় মিক্স আপ করবে। একটু ওপরে তুলে বা নামিয়ে দেখে নেবে কতটা করলে ভালো লাগে, এরকমই থাকবে, থাক ওকে করে দেব। তারপর এখান থেকে টিক করে নেব, তো দেখতে খুবই ভালো লাগছে। এবার আমরা প্লাস আইকনে ক্লিক করব, তারপর ফর্ম গ্যালারিতে চলে যাব। আমরা আগে থেকে একটা পিক্সেল ল্যাবে একটা হোয়াইট পিএনজি বানিয়ে রেখেছি, তোমরা চাইলে বানিয়ে নিতে পারো। তারপর পিক্সেল ল্যাবে চলে যাব, তারপর পিএনজিটাকে সিলেক্ট করব, তারপর এটাকে টিক করে নেব, তারপর এটাকে একটু বড় করে নেব, এটা একটু নিচের দিকে নামিয়ে নেব, তারপর বাইরে একবার ক্লিক করব, তারপর নিচের মিডলে এই ট্রায়াঙ্গেল শেপে ক্লিক করব, এখান থেকে একটা শেপ নিয়ে নেব, তারপর এদিকে একটু বাড়িয়ে দেব, তারপর এদিকে একটু বাড়িয়ে দেব, তারপর এটা একটু ওপরে তুলে নেব, তারপর এটা একটু ছোট করে নেব, তারপর ঠিকঠাকভাবে বসিয়ে নেব। তো এদিকে লেন্থটা একটু কম লাগছে এই জন্য বাড়িয়ে নিচ্ছে, তারপর আরেকবার দেখে নেবো ঠিকঠাক আছে কি, তারপর এখান থেকে টিক করে নেব, তারপর এখান থেকে লেয়ারে ক্লিক করব, তারপর ওটাকে প্রেস করে নিচে নামিয়ে নেব। তো এটা এর নিচে চলে গেছে, তো আবার একবার লেয়ারে ক্লিক করব, তারপর প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তো আমরা আগে থেকে ইউটিউবের একটা লোগো ডাউনলোড করে রেখেছি, তোমরাও চাইলে ইউটিউব থেকে লোগোটা ডাউনলোড করে নিতে পারো। তো আমি সেই লোগোটাকে অ্যাড করব, তারপর লোগোতে ক্লিক করব, তারপর এখান থেকে টিক করে নেব, তারপর ইউটিউবের লোগোটাকে ছোট করে নেব, আর একটু ছোট করে নেব, তারপর পজিশন মতো বসিয়ে নেব, তারপর এটাকে হালকা রোটেট করে নেব যাতে দেখতে ভালো লাগে, তারপর আরেকবার প্লাস আইকনে ক্লিক করব, তারপর আরেকবার ফর্ম গ্যালারিতে ক্লিক করব, আরও একবার ইউটিউবের লোগোটাকে এখানে অ্যাড করে নেব, তারপর টিক করে নেব, এটাকে একটু ছোট করে নেব, এটা প্রথম লোগোটার মাথার দিকে ছোট করে বসিয়ে নেব। তো বসানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখতে খুবই ভালো লাগছে। এবার আমরা প্লাস আইকনে ক্লিক করব, তারপর টেক্সটে ক্লিক করব, আমরা এখানে একটা ইউটিউবের টেক্সটটাকে অ্যাড করে নেব, সেই জন্য এখানে নিউ টেক্সটটাকে একটু বড় করে নেব, তারপর এই নিচে লেটার এতে ক্লিক করব, তারপর এখান থেকে এডিটে ক্লিক করব, তারপর নিউ টেক্সটটাকে ডিলিট করে নেব, তারপর এখানে লিখব ইউটিউব, তারপর এটাকে ওকে করে দেব। তো দেখতেই পাচ্ছ আমাদের টেক্সট চলে এসছে। এবার আমরা এটাকে বোল্ড করে নেব, সেখানে একটু স্ক্রল করে নেব, তারপর বি স্টাইলে চলে যাব, তারপর বিতে ক্লিক করব, তারপর এটাকে টিক করে নেব, তারপর আমরা এখান থেকে চলে যাব স্ট্রোকে, স্ট্রোকটাকে অন করে নেব, তারপর টিক করে নেব, তারপর এখান থেকে শ্যাডোতে চলে যাব, শ্যাডোটাকে অন করে নেব, তারপর এটাকে টিক করে দেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা লেখাটা দেখতে খুবই প্রফেশনাল লাগছে। এবার আমরা এটাকে ঠিকঠাক পজিশন মতো বসিয়ে নেব, তারপর বাইরে একবার ক্লিক করব, তারপর প্লাস আইকনে ক্লিক করব, তারপর টেক্সটে ক্লিক করব। তো আমরা আরও একটা টেক্সট অ্যাড করে নেব, সেই জন্য এখানে নিয়ে চলে আসব, তারপর এটাকে একটু বড় করে নেব,
তারপর লেটার এতে ক্লিক করাই আছে, এডিটে ক্লিক করব। তারপর এখানে লিখব থাম্বনেল, THUMB, তারপর এটাকে ওকে করে দেব। তারপর এর কালারটাকে চেঞ্জ করব, তবেই তোমরা দেখতে পাবে। তারপর কালারে ক্লিক করব। তারপর আমরা এখানে গ্রিন কালারটা সিলেক্ট করব, তারপর টিক করে নেব। তারপর এটাকে একটু স্ক্রল করে নেব, তারপর বি স্টাইলে চলে যাব, এটাকে বোল্ড করে নেব, তারপর টিক করে নেব। তারপর এখান থেকে ফন্টে চলে যাব, ফন্টটাকে চেঞ্জ করে নেব, তারপর এটাকে ওকে করে দেব। তো দেখতেই পাচ্ছ, দেখতে খুবই ভালো লাগছে। এবার আমরা এর স্ট্রোকটাকে অন করবো, তার স্ট্রোকে চলে যাব, তারপর স্ট্রোকটাকে অন করে নেব, তারপর টিক করে নেব। তারপর শ্যাডোতে চলে যাব, শ্যাডোটাকেও অন করে নেব, তারপর টিক করে দেব। তো দেখতে লেখাটা খুবই প্রফেশনাল লাগছে। তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তারপর আমি এখানে আমার নিজের ফটো দিয়ে দেব, তো তোমরাও তোমাদের নিজের ফটো দিয়ে দেবে। এখানে পিকচারে ক্লিক করব, তারপর অ্যাডোব এক্সপ্রেসে চলে যাব, তারপর ফটোটাকে সিলেক্ট করে নেব, তারপর টিক করে নেব। তো ফটো চলেই এসেছে দেখতে পাচ্ছ। এবার আমরা ফটোটাকে একটু ছোট করে নেব। তোমরা তোমাদের ফটো ছোট বা বড় করে দেখতে পারো, কোনটাতে ভালো লাগে বেশি। তারপর আরও একবার একটু ছোট বা বড় করে দেখে নেব। তো আমার ফটোটা এইরকমই দেখতে ভালো লাগছে, আর একটু ছোট করে নেব। তারপর ঠিকঠাক পজিশন মতো বসিয়ে নেব। তারপর আরও একবার প্লাস আইকনে ক্লিক করব, তারপর টেক্সটে ক্লিক করব। তারপর আমরা এখানে আরও একটা টেক্সট অ্যাড করে নেব, এখানে নিয়ে চলে আসব। তারপর এডিটে ক্লিক করব, তারপর এখানে লিখব কিভাবে বানাবো, এই টেক্সটটা এখানে অ্যাড করব, কিভাবে বানাবো, তারপর ওকে করে দেব। তো টেক্সটটাকে একটু জুম করে নেব, তারপর ঠিকঠাক পজিশন মতো বসিয়ে নেব। তারপর এখান থেকে একটু স্ক্রল করে নেব, তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, তারপর এটাকে ওকে করে দেব। তারপর রেড কালারটা সিলেক্ট করে নেব, তারপর এটাকে টিক করে নেব। তারপর এখান থেকে বি স্টাইলে চলে যাব, এটাকে বোল্ড করে নেব, তারপর টিক করে নেব। এবার আমরা এখান থেকে ফন্টে ক্লিক করব, তারপর ফন্টের স্টাইলটাকে চেঞ্জ করে নেব, তারপর ওকে করে দেব। তো ফন্টের স্টাইল চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমরা বাইরে ক্লিক করব, তারপর ফটোটা ঠিকঠাকভাবে বসানো আছে কি একবার দেখে নেব। ফটোতে ক্লিক করব, তারপর নিচের মিডিলে এই সিম্বলটাতে ক্লিক করব, তারপর একটু স্ক্রল করে নেব, তারপর এর স্ট্রোকটাকে অন করে নেব, তারপর টিক করে দেব। তারপর এর শ্যাডোটাকেও অন করে নেব, তারপর শ্যাডোতে চলে যাব, তারপর শ্যাডোটাকেও টিক করে নেব। তারপর টেক্সটের স্ট্রোকটাকেও অন করে নেব, সেই জন্য স্ট্রোকে চলে যাব, তারপর স্ট্রোকটাকে অন করে নেব, তারপর টিক করে দেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের থাম্বনেল একদম প্রফেশনাল লেভেলের এডিটিং হয়ে গেছে। তোমরাও চাইলে দেখে দেখে এইভাবে করে নিতে পারো খুব সহজেই। তারপর শেয়ার বাটনে ক্লিক করব, তারপর এটা জেপিজি আছে, এটাকে PNG করে নেব। তারপর কাস্টমের জায়গায় এটা আল্ট্রা করে নেব, তারপর সেভ টু গ্যালারি করব, তবেই কিন্তু ফুল HD তে থাম্বনেলটা সেভ হবে।